আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আলোচনা করব আপনার কম্পিউটার শাটডাউন করে ফেলেছেন, সে স্বাভাবিকভাবে শাটডাউন না হয়ে পুনরায় রিস্টার্ট হয়ে গেছে, এই যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আপনার কম্পিউটার শাটডাউন কমান্ড দিয়েছেন, স্বাভাবিকভাবে কম্পিউটারটি বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সে বন্ধ হচ্ছে না, পুনরায় স্টার্ট নিয়ে নিল। এটা আসলে একটা বিরক্তিকর ব্যাপার। আপনি কম্পিউটার বন্ধ করে চলে গেছেন কোথাও, আপনার কম্পিউটার রিস্টার্ট হয়ে আবার চলতে শুরু করলো, বিদ্যুতের অপচয় হবে, প্লাস কম্পিউটারটি কোনো কারণ ছাড়াই চলতে থাকবে। সেক্ষেত্রে এই সমস্যাটি সমাধান করা মোটামুটি একদম সহজ। জাস্ট আমি যা করছি কাইন্ডলি তা একটু দেখুন এবং অবশ্যই আপনার এটা কাজে লাগবে। এর আগে আমি অনুরোধ করব, দিস ইজ মাই চ্যানেল, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপ করলে আপনার কাছে খুব সহজেই তার একটা নোটিফিকেশন চলে যায়, যাতে আপনি বুঝতে পারেন নতুন কোনো ভিডিও আপ করা হয়েছে। আমার চ্যানেলটি টোটালি পাঁচমিশালি টাইপের চ্যানেল, অর্থাৎ বিভিন্ন ধরনের ভিডিও আপ করা হয়, সার্চ করলে আপনার প্রয়োজনীয় সব ভিডিও পেয়ে যাবেন আশা করি। তো চলুন দেখে নিই কীভাবে অটো রেজিস্টার্ড যে প্রবলেমটা সেটা সমাধান করবেন। জাস্ট আপনি মাই কম্পিউটারে যাবেন, মাই কম্পিউটার আইকনে ক্লিক, রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে যাওয়ার পরে এখানে যে উইন্ডোটি আসবে সেখান থেকে সিস্টেম প্রোটেকশন, দেখুন লক্ষ্য করে সিস্টেম প্রোটেকশনে যাবেন, ক্লিক করবেন। সিস্টেম প্রোটেকশনে যাওয়ার পর সিস্টেম প্রপার্টিজের একটি উইন্ডো চলে আসবে, এখান থেকে অ্যাডভান্স ট্যাব এখানে চলে যাবেন। অ্যাডভান্স ট্যাবে ক্লিক করার পরে তিনটি অপশন আসবে, এর মধ্যে স্টার্ট অ্যান্ড রিকভারি একটা অপশন আছে, এখানে চলে যাবেন সেটিংসে। এখান থেকে লক্ষ্য করুন সিস্টেম ফেইলিয়ারের পরে অটোমেটিকলি রেজিস্টার্ড, এই এই যে চেকবক্সটা আছে এটা তুলে দেওয়া আছে। যদি চেক করা থাকে দেন আপনি কম্পিউটার বন্ধ করলে, অর্থাৎ শাটডাউন কমান্ড দিলে সে শাটডাউন নিয়ে আবার সাথে সাথে অটোমেটিকলি রেজিস্টার্ড হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা অফ করে দেওয়ার জন্য জাস্ট এখান থেকে ঠিক চেনারটা তুলে দিন এবং ওকে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বেরিয়ে যান। আশা করি এই সমস্যা আর হবে না। ভিডিওটি সিম্পল হলেও আশা করি এটি আপনার কাজে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।